স্কুলে কিলবিল করছে কোকড়ো, কোথাও ঘরের মাটি খুঁড়ে উদ্ধার সাপ। বর্ষা আসতেই নয়া আতঙ্ক এলাকাবাসীদের। অবাক কাণ্ড, স্কুলের মধ্যে কিলবিল করছে বিষধর গোখরো সাপ। এক কথায় স্কুল যেন সাপের টেরা। উদ্ধার আট আটটি গোখরো সাপ। স্কুল থেকে একাধিক সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের অন্যতম নামকরা স্কুল মালদা গার্লস হাই স্কুলে। মালদা গার্লস হাই স্কুল চত্বরে নাইট গার্ডের ঘর এবং আশপাশ এলাকা থেকে এই গোখরো সাপগুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, আরও অনেক সাপ রয়েছে এই স্কুলে, তা থেকেই বড় বিপদ হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকেরা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই স্কুলে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস হয়ে থাকে। সব মিলিয়ে প্রায় 1500-এরও বেশি ছাত্রী রয়েছে এই স্কুলে। স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই বিষয়ে মালদা গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা টুম্পা মুখোপাধ্যায় জানান, আমরা তো ব্যাপারটা জানি না, এখন বর্ষাকাল তো সাপ আসবেই, তো এখন আমরা স্কুলে সুইপার আছে, তিনটা সুইপার আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তবুও সাপ এসছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, বনদপ্তরকে জানাচ্ছি, কোনো ওনারা ব্যবস্থা নেবেন, সাপগুলো ধরা হয়েছে। তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না, তাদেরকে জানানো হয়নি, কিছু কিছু জন জানে, তবে ওরা এর আগেও সাপ এসেছিল, প্রত্যেক বছরই এরকম বর্ষাকালে আসে সাপ, সাপ ধরা হয়, আবার সেগুলোকে বনদপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। এমনিতেই বর্ষাকাল, চারিদিকে সাপের উপদ্রব, তার উপর এদিন স্কুল চলাকালীন হঠাৎই স্কুল চত্বরে সাপ ঘুরে বেড়াতে দেখেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা। জানা যায়, এরপরই স্কুল চত্বরে নৈশ প্রহরীর ঘর এবং আশপাশের এলাকা থেকে উদ্ধার হয়েছে আট আটটি গোখরো সাপ। পাশাপাশি এদিন স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। তাদের অভিযোগ, স্কুল চত্বর ঠিক মতন পরিষ্কার করা হয় না, সেই কারণেই বর্ষাকাল শুরু হওয়ায় বেড়েছে সাপের উপদ্রব। স্কুল থেকে একাধিক সাপ উদ্ধার হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরাও। এই বিষয়ে এক অভিভাবিকা সারিকা রায় জানান, এভাবে স্কুলের মধ্যে সাপ থাকলে বড় বিপদ হতে পারে, কারণ বাচ্চারা স্কুলের মাঠে খেলবেই, সে সময় কোনো সাপ লুকিয়ে থাকলে বিপদ হতে পারে, তাই যাতে দ্রুত সাপগুলিকে ধরা যায় সেই আবেদনই করব স্কুল কর্তৃপক্ষের কাছে। তিনি বলেন, আমরা খুবই আতঙ্কে রয়েছি, এইভাবে পড়ুয়াদের স্কুলে আসা বন্ধ করা যায় না, তাই যাতে দ্রুত সাপগুলি ধরা যায় সেই চেষ্টাই যেন করা হয়। আজকে এসে শুনলাম সাপ নাকি ধরা পড়েছে এখানে, কোথায়? স্কুলের মধ্যেই। কতগুলো? আমি তো এসে দেখলাম 4-5টা ছিল। হ্যাঁ, বড় সাপও আছে, কিন্তু ওটা তো এখনো ধরা পড়েনি, বড় সাপটা। অনেক আতঙ্কে, কারণ বাচ্চারা স্কুল করছে, এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে, স্কুলের মাঠ, বাচ্চারা তো এসে খেলবে, ওরা তারা তো বোঝে না, এই হচ্ছে ব্যাপার। চাইছি যে সাপগুলো তাড়াতাড়ি ধরাও, কারণ স্কুল তো কামাই করতে পারবো না, বা স্কুল বন্ধ থাকলে বাচ্চাদেরও ক্ষতি, তাই না? সেই জন্য চাহিদা কি অপরিষ্কার আছে? হ্যাঁ, অপরিষ্কার তো আছে, জায়গা জায়গায় নোংরা আছে, আর গাছ বেশি, তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত। তারপর অনেক সময় এই যে পরিষ্কার, মাঝে মধ্যে পরিষ্কার করালে জিনিসগুলো ভালো, কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই, জঙ্গল হবেই। মালদার পাশাপাশি এদিন নদিয়ার শান্তিপুর থানা এলাকার 16 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট এলাকার এক গৃহস্থ বাড়ির মাটি খুঁড়তেই বেরিয়ে এলো একাধিক গোখরো সাপ। ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা, তবে ইতিমধ্যেই সাপগুলিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা। ঘটনা সূত্রে জানা যায়, নদিয়ার শান্তিপুর থানা এলাকার 16 নম্বর ওয়ার্ডের শ্যামচক ঘাট এলাকার এক গৃহস্থ বাড়িতে আজ সকালে একটি গোখরো সাপের বাচ্চা দেখতে পান বাড়ির সদস্যরা। এরপরই ওই বাড়ির কোনার দিকের একটি ঘরে গিয়ে বাড়ির সদস্যরা দেখেন সেই ঘরটায় একাধিক গর্ত রয়েছে। এরপরে শুরু হয় সেই ঘরের মাটি খোঁড়ার কাজ, খবর দেওয়া হয় বন দফতরকে। জানা যায়, ওই ঘরের মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একের পর এক গোখরো সাপের বাচ্চা, সেই সাথে উদ্ধার হয় দুটি কেউটে সাপও। জানা যায়, এদিন প্রায় 6টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে বন দফতরের কর্মীরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে, আতঙ্কিত হয়ে পড়েন প্রতিবেশীরাও।
তবে পরিবারের সদস্যদের দাবি, বৃষ্টির কারণে বেড়েছে এই সাপের উপদ্রব। এই বিষয়ে এক বন দপ্তরের কর্মী জানান, আমরা এখনো পর্যন্ত দুটো কেউটের বাচ্চা উদ্ধার করতে পেরেছি, আর এখন এখানকার বাকি যদি কিছু সাপ থাকে যদি আমাদেরকে খবর দেয় তাহলে আমরা এসে আবার উদ্ধার করে যাব। মাটি খুঁড়ে কি সাপ উদ্ধার হয়েছে? মাটি খুঁড়ে কিছুটা সাপ উদ্ধার হয়েছে, দুটোই উদ্ধার হয়েছে। আর আমরা বন দপ্তরের পক্ষ থেকে বলতে চাই গ্রামবাসীদের পক্ষে যে এখানে সাপকে যারা আপনারা মারবেন না, কারণ সাপ হচ্ছে আমাদের প্রকৃতির বন্ধু এবং সাপের বিষ থেকে বিভিন্ন রকম ওষুধ হয়। তাই বিশেষ অনুরোধ, আপনারা যদি সাপ দেখতে পান মারবেন না, বন দপ্তরকে খবর দেন, আমরা এসে উদ্ধার করি। এখনো পর্যন্ত কটা সাপ উদ্ধার করেছি? এখনো পর্যন্ত আমরা দুটো কেউটের বাচ্চা উদ্ধার করেছি, বর্ষার আসার কারণে সাপের উপদ্রবটা বেড়েছে। এদিন এলাকার ওই গৃহস্থ বাড়িতে সাপ উদ্ধারের ঘটনায় বহু মানুষ ভিড় জমিয়েছিলেন ওই বাড়ির সামনে। তবে এই বিষয়ে ওই বাড়ির মালিক সনাতন বিশ্বাস জানান, আজ সকালে বাড়িতে গোখরো সাপের বাচ্চা দেখতে পাই, তারপর ঘরের কোনার দিকে গিয়ে দেখতে পাই একাধিক গর্ত রয়েছে। এরপরই খবর দিই বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বন দফতরের কর্মীরা, সাপগুলিকে উদ্ধার করে নিয়ে গেছে। গৃহস্থ বাড়ি থেকে সাপ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।